তো কোন মাসে আপনারা গ্যাসের জন্য কত সাবসিডি পাচ্ছেন এবং কোন মাসে আপনারা সাবসিডি পাচ্ছেন না, এই পুরো ব্যাপারটা কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আপনার নিজের মোবাইল থেকেই কিন্তু আপনি চেক করে নিতে পারবেন। তো দেখুন, পুরো ব্যাপারটা কিন্তু আজকে আপনাদের দেখিয়ে দেব। তো ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনে প্রেস করে আপনি অল নোটিফিকেশান অন করে রাখবেন। এর ফলে আপনি লেটেস্ট ইনফরমেটিভ আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। তো দেখুন, অনলাইনে গ্যাসের সাবসিডি আপনি কত পাচ্ছেন বা কোন মাসে আপনি পাচ্ছেন না, এই পুরো ব্যাপারটা চেক করার জন্য আপনাকে কিন্তু চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে, এবং ব্রাউজারে গিয়ে আপনি সার্চ বারে জাস্ট লিখুন myLPG.in। এবং এখানে আপনাদের বলে রাখবো, যদি আপনারা মোবাইল থেকে করে থাকেন সেক্ষেত্রে আপনি মোবাইলের ডেস্কটপ মোড অন করে নিয়ে করবেন, তাহলে আমি এইখানে আপনাদের যেভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক মোবাইলে সেইভাবেই দেখতে পাবেন। এবং ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর দেখুন আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবং এখানে দেখুন একদম ডান সাইডে তিনটে গ্যাসেরই সিম্বল দেওয়া রয়েছে, অর্থাৎ দেখুন প্রথমে রয়েছে ভারত গ্যাস, এবং তারপরে মাঝে রয়েছে দেখুন এইচপি গ্যাস, এবং শেষে রয়েছে দেখুন ইন্ডেন। তো আপনাদের যেই কানেকশান, অর্থাৎ যদি ভারত গ্যাস হয়ে থাকে তাহলে ভারত গ্যাসের উপরে ক্লিক করুন, যদি এইচপি গ্যাস হয়ে থাকে তাহলে এইচপি গ্যাসের উপরে ক্লিক করুন, এবং যদি ইন্ডেন হয়ে থাকে তাহলে ইন্ডেনের উপরে ক্লিক করুন। তো দেখুন, আমার যেহেতু ভারত গ্যাসের কানেকশান রয়েছে তাই আমি ভারত গ্যাস থেকেই দেখাচ্ছি আপনাদের। তো আপনাদের যে গ্যাসই হয়ে থাকুক না কেন, আপনি জাস্ট তার উপরেই ক্লিক করবেন এবং পুরো ব্যাপারটাই কিন্তু সেম থাকবে তারপরে। তো দেখুন, ভারত গ্যাসের উপরে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে অনেকগুলি অপশান চলে এসছে। তো এখান থেকে আপনি যে কাজটা করবেন, এখানে দেখুন একটা অপশান পেয়ে যাবেন গিভ ইউর ফিডব্যাক অনলাইন, তো আপনি এর উপরে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার সাথে সাথে দেখুন নতুন একটা ট্যাব ওপেন হয়ে গেছে, এবং এখানে কিন্তু আপনারা এইভাবে ইন্টারফেস দেখতে পাবেন। তো দেখুন, প্রথমত যদি আপনার গ্যাস কানেকশানের অফিসের সাথে আপনার মোবাইল নাম্বার রেজিস্টার করা থাকে, সেক্ষেত্রে আপনি আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা জাস্ট এখানে দেখুন প্রথমেই রয়েছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দিন। এবং আপনার মোবাইল নাম্বার যদি রেজিস্টার না করা থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে দেখবেন সেই ব্যাপারটা একটু পরে আসছি। তার আগে দেখুন মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেওয়ার পর একদম নিচে দেখুন অপশান পেয়ে যাবেন এখানে ফিডব্যাক টাইপ, তো এর উপরে ক্লিক করে আপনি জাস্ট কোয়ারি এটা সিলেক্ট করে নিন। এবং তারপর দেখুন ডান সাইডে নেক্সট বলে একটা অপশান পেয়ে যাবেন, আপনি নেক্সটে ক্লিক করে দিন। এবং নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে একটা পপ আপ শো হচ্ছে ইনফো বলে, তো আপনি জাস্ট এর উপরে একটা ওকেতে ক্লিক করে দিন। এবং ওকেতে ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে কিন্তু আপনি কোন মাসে কত সাবসিডি পেয়েছেন এই পুরো ব্যাপারটা কিন্তু দেওয়া রয়েছে, এবং আপনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের নাম আপনি এখানে দেখতে পাবেন, এবং কোন ডেটে আপনার সাবসিডি অ্যামাউন্ট ঢুকেছে এই পুরো ব্যাপারটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো এবার ধরুন আপনার গ্যাস যে অফিস রয়েছে সেখানে আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক করানো নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি মোবাইল নাম্বার থেকে দেখতে পারবেন না। তো তার জন্য আপনি কি করবেন, তো দেখুন আপনি আবার সেই গিভ ইউর ফিডব্যাক অনলাইন এখানে ক্লিক করে নেবেন, এবং এখানে ক্লিক করার পর আপনি আবার দেখুন সেই আগের ওই পেজটাতেই চলে আসবেন। এবার আপনি যে কাজটা করবেন, আপনি যদি এলপিজি আইডি জেনে থাকেন তাহলে আপনার এলপিজি আইডিটা এখানে বসিয়ে দিন। এবার ধরুন আপনি এলপিজি আইডিও জানেন না, তাহলে সবথেকে বেস্ট উপায় যেটা হলো সেটা হলো নিচেরটা। তো এখানে আপনার মোবাইল নাম্বার রেজিস্টার করারও কোনো ব্যাপার নেই, আপনি জাস্ট এখান থেকে আপনার স্টেটটাকে সিলেক্ট করুন, এবং স্টেট সিলেক্ট হয়ে গেলে দেখুন আপনি ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করুন, এবং তারপরে দেখুন আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে গেলেই আপনি যখন সিলেক্ট ডিস্ট্রিবিউটারে ক্লিক করবেন তখন আপনার যে জেলায় যতগুলি ডিস্ট্রিবিউটার রয়েছে গ্যাসের প্রত্যেকের নাম এখানে শো করবে, তো আপনার ডিস্ট্রিবিউটার আপনি এখান থেকে চুজ করে নিন। এবং যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনি যার কাছ থেকে গ্যাস পান তার কাছে গিয়ে জিজ্ঞেস করে নিন আপনার যে তার ডিস্ট্রিবিউটারের নাম কি রয়েছে, তাহলে সে কিন্তু আপনাকে জানিয়ে দেবে। এবং তারপরে সেই ডিস্ট্রিবিউটার এখান থেকে সিলেক্ট করুন, এবং তারপরে দেখুন আপনার এলপিজি যে কনজিউমার নাম্বার রয়েছে সেই কনজিউমার নাম্বারটা এখানে বসান। এবং যদি আপনি কনজিউমার নাম্বার না জেনে থাকেন তাহলে দেখবেন আপনার যে গ্যাসের বইটা রয়েছে সেই বইয়ে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে কনজিউমার নাম্বার, তো সেই কনজিউমার নাম্বারটা আপনি এখানে বসান। এবং কনজিউমার নাম্বার বসানোর পর নিচে দেখুন আবার সেই ফিডব্যাক টাইপ রয়েছে এখানে আপনি কোয়ারি সিলেক্ট করে নিন, এবং তারপরে নেক্সটে ক্লিক করে দিন। তাহলেই কিন্তু আপনি দেখতে পাবেন আপনার ব্যাংকে কোন ডেটে কত সাবসিডি অ্যামাউন্ট ঢুকেছে এই পুরো ব্যাপারটা কিন্তু আপনি আপনার সামনেই দেখতে পেয়ে যাবেন। এবং আপনারা যদি দেখেন কোনো মাসে আপনি সাবসিডি পাননি সেক্ষেত্রে কিন্তু আপনারা তার রেসপেক্টে একটা রিপোর্টও কিন্তু সেখানে জমা করতে পারবেন। আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন।
তো ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।